অবস্থা খারাপ হওয়ার পিছনে আওয়ামী লীগের বড় বড় লাগা বলার জড়িত রয়েছে। আওয়ামী লীগের যে তিন চাকরি করে অফিসের মধ্যে, সে হাজার হাজার কোটি টাকার মালিক, সে বিদেশের মধ্যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে এবং কানাডার মধ্যে বেগম পাড়া বানিয়েছে। যে সংসদ রয়েছে এই সংসদ ভেঙে দিতে হবে, যে অবৈধ প্রধানমন্ত্রী রয়েছে ওনাকে পদত্যাগ করতে হবে। এবং আমরা বলতে চাই, আওয়ামী লীগের নেতারা বলে নির্বাচন নাকি সংবিধানের ভিতরে হবে, আমরা কি সংবিধানের বাইরের কথা বলতেছি? আজকে অবৈধ সরকারের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম চলছে, এই সংগ্রামও আজকে 15 বছর যাবৎ চলতেছে। আগামী তো যদি আমাদের বুকে তাজা রক্ত দিয়ে দিতে হয়, আমাদের প্রিয় নেতা আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বিশ্বস্ত সহযোগী, পটিয়া গণমানুষের নেতা, দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী সিনিয়র জুন আহ্বায়ক, প্রিয় নেতা আনামুল হক আনাম ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে জীবন দিতে প্রস্তুত রয়েছি। আমাদের নির্বাচন হচ্ছে রাজনৈতিক দলের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। অতীতে যে নির্বাচনগুলো হয়েছে আমরা দেখেছি, বাংলাদেশের ইতিহাসের মধ্যে যত নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এসেছিল। এবং আমরা আগামীতে যে নির্বাচন হবে, আমরা আশা করি যদি বাংলাদেশের মানুষ সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনে ভোট দিতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয় করবে ইনশাল্লাহ। এবং সাথে সাথে বলতে চাই, নির্বাচনের আগে লেভেল ফিল্ড তৈরি করতে হবে, যে সংসদ রয়েছে এই সংসদ ভেঙে দিতে হবে, যে অবৈধ প্রধানমন্ত্রী রয়েছে ওনাকে পদত্যাগ করতে হবে। এবং আমরা বলতে চাই, আওয়ামী লীগের নেতারা বলে নির্বাচন নাকি সংবিধানের ভিতরে হবে, আমরা কি সংবিধানের বাইরের কথা বলতেছি? আমরা তো বলতেছি সংবিধানের মধ্যে দিয়ে নির্বাচন হোক, কিন্তু সংবিধান থেকে বিচারপতি কাইরুল হককে দিয়ে যে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করা হয়েছে, সেটা যুক্ত করে নির্বাচনে পরিবেশ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে তৈরি করুক। যদি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ 30টা আসন পাবে বলে আমরা মনে করি না। আমরা অতীতের মতো, অতীতে যেভাবে 6-7-9 বছর ক্ষমতায় ছিল অবৈধভাবে, বাংলাদেশের মধ্যে বিপ্লব ঘটেছিল। আজকে অবৈধ সরকারের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম চলছে, এই সংগ্রামও আজকে 15 বছর যাবৎ চলতেছে। আগামী তো যদি আমাদের বুকে তাজা রক্ত দিয়ে দিতে হয়, আমাদের প্রিয় নেতা আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বিশ্বস্ত সহযোগী, পটিয়া গণমানুষের নেতা, দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী সিনিয়র জুন আহ্বায়ক, প্রিয় নেতা আনামুল হক আনাম ভাইয়ের নেতৃত্বে আমরা রাজপথে জীবন দিতে প্রস্তুত রয়েছি। যে অবস্থা খারাপ হওয়ার পিছনে আওয়ামী লীগের বড় বড় লাগা বলার জড়িত রয়েছে। আওয়ামী লীগের যে তিন চাকরি করে অফিসের মধ্যে, সে হাজার হাজার কোটি টাকার মালিক, সে বিদেশের মধ্যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে এবং কানাডার মধ্যে বেগম পাড়া বানিয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার যদি ক্ষমতায় আসি, ইনশাল্লাহ বাংলাদেশের যে ন্যায্য মূল্য আজকে মানুষ, এই যে আজকে ন্যায্য মূল্য দ্রব্যমূল্য উদ্রগতি, এই উদ্রগতি আমাদের বিএনপির ক্ষমতায় আসলে আমরা যখন দুর্নীতি, যারা দুর্নীতি করে তাদেরকে আমরা পানিশমেন্ট দেবে, আমাদের সরকার গভর্নমেন্ট গঠন করার পর অবশ্যই বাংলাদেশ থেকে দুর্নীতি মুছে যাবে এবং বাংলাদেশ একটি সুনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশ গড়তে চেয়েছিল, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও আমরা বদ্ধপরিকর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে যে তিনি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল, সুনির্ভর বাংলাদেশ গড়েছিল, আমরা সেই সুনির্ভর বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করবো।